keluar. Oh, sendimu. Assalamualaikum everyone, welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আজকের নতুন একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর এখানে হচ্ছে আজ ভিন্ন ধরনের দুইটা খাবার তৈরি করা হচ্ছে। পেপে ভর্তা, পেপে ভর্তা কোনোদিনই খাইনি, আজ হচ্ছে প্রথমবার ওরা বানাচ্ছে, তাই আমি প্রথমবার ট্রাই করব। আর এদিকে হচ্ছে সর্ষে পাতার চাটনি হবে। তো সর্ষে পাতা দিয়ে মানে ভর্তা বানিয়ে খেয়েছি অনেকবার। তো একজন আপু বলেছিলেন পাতা দেখানোর জন্য, তো যখন আনা হবে তখনই আমি শেয়ার করব এই পাতাগুলো। আর এই পাতাগুলো হচ্ছে আপাতত কেটে নিয়েছে, সেই জন্য আর আমি আর শেয়ার করতে পারিনি। তো এখানে কুচি করার পর শিলপাটার মধ্যে বেটে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে ধনে পাতা দিয়েছে, ধনে পাতা কুচি করে ওখানে বেটে নিয়েছে একসঙ্গে করে। তারপর হচ্ছে এখানে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো নিয়েছে, তো একসঙ্গে বেটে নিচ্ছে। আর এই সর্ষে পাতা থেকে অনেক রস বের হয়েছে, তো ওগুলো হচ্ছে একটা বাটিতে তুলে নিয়েছে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে রেখেছে। এখানে হচ্ছে পেঁপে, তারপর এক কাপ পরিমাণ ডাল একসঙ্গে দিয়ে একটা হাঁড়িতে বসিয়ে রেখেছিল সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাচ্ছে, তো এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এই হাঁড়ি থেকে নামিয়ে একটা ফ্রাই প্যানে নিয়ে নিল, যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পর পেঁপেটা এইভাবে ডাল ঘুটনি দিয়ে চেপে চেপে একদম ভেঙে ভর্তার মতো বানিয়ে নিতে হবে। তো ওইভাবে ভর্তার মতো বানিয়ে পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে এখানে হচ্ছে বাগার দিয়ে দিয়েছে, রসুন কুচি দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। দিয়ে দিয়েছে কাঁচামরিচ কুচি, তারপর ডাল আর পেঁপে একসঙ্গে এখানে দিয়ে দিল।
আর এখানে কিন্তু একদমই পানি নেই, দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো বর্তার মতো। দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ, তিন চারটার মতো শুকনো মরিচ নিয়েছে, মরিচটাকে মানে মরিচগুলোকে ভেঙে জুড় জুড়ো করে আর এখানে বর্তার মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছে ধনে পাতা কুচি। তো এখানে হচ্ছে পেঁপে বর্তা রেডি, এখন বর্তাটা নামিয়ে নেবে। তারপর হচ্ছে এদিকে আবারও ফ্রাই প্যান বসিয়ে এখন সর্ষে পাতার চাটনি বানাবে। তো সেই জন্য এখানে তেল দিয়ে দিয়েছে, আর তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছে, কাঁচামরিচ কুচি দিয়েছে। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখনই এখানে সর্ষে পাতা বাটা, তারপর কাঁচামরিচ রসুন বাটা, আর হচ্ছে এখানে ধনে পাতাও অ্যাড করা আছে, তো এগুলো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে যায়। তো এভাবে করে দেখতে পাচ্ছেন বর্তাটা চাটনিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর দেখতে যেমন মনে হচ্ছে মানে মজা হবে আসলে ঠিক ওই রকমই হবে। তো এখন হচ্ছে আমি ভাত খাবো, তার আগে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এই তো এখানে পেঁপে বর্তা। এইভাবে পেঁপে বর্তা আপনারা কেউ কি কোনো দিন খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমাদের এই নতুন রেসিপিগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আশা করছি ভালো লাগবে। আর এই তো এখানে সর্ষে পাতার চাটনি নিয়েছি, তারপর হচ্ছে পেঁপে বর্তা আর লেবু নিয়েছি সঙ্গে। তো আলহামদুলিল্লাহ শুরু করেছি বিসমিল্লাহ বলে, অসাধারণ হয়েছে দুইটা, মানে একটা চাটনি আর অন্যটা হচ্ছে বর্তা, কি বলবো, যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।